দুদকের নজরে 3 শতাধিক প্রভাবশালী, যার মধ্যে ডজনের বেশি সাবেক আমলা। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনের শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সম্পদের খোঁজে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 16 বছরে যেসব আমলা গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, শিগগিরই তাদের বিষয়ে অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, সরকারি ও বেসরকারি জমি সম্পত্তি দখল, লুটপাট সহ নানা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এরই মধ্যে 300 জনের তালিকা ধরে এগুতে শুরু করেছে মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ কমিশন। 2 সপ্তাহের বেশি সময়ে 70 জনের বেশি সংখ্যক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী ও পুলিশের কর্মকর্তা সহ সুবিধাভোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। 26 জন সাবেক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ব্যাংক, বিমা, শেয়ারবাজার, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তৎকালীন সরকারের মেগা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাট, দুর্নীতি ও পাচারের ঘটনার অভিযোগ বিভিন্ন সময় দুদকের কাছে এলেও সংস্থাটির চেয়ারম্যান বা কমিশনাররা তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেননি। কিন্তু এবার সংস্থাটির পক্ষ থেকে 12টিরও বেশি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সংস্থাটির গোয়েন্দা ইউনিটের তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকে অভিযোগ গ্রহণ করে ও গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনগুলো যাচাই বাছাই করে তাৎক্ষণিকভাবে কমিশন থেকে অনুসন্ধানের অনুমোদন দেওয়া হচ্ছে। এদিকে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার ভাষ্য মতে, সরকারি দল ক্ষমতায় থাকার কারণে নানা সময় দুদকে অভিযোগ আসলেও তা আমল নিয়ে কাজ করতে পারেনি দুদক। তবে এখন অন্তর্বর্তীকালীন সরকার থাকায় কোনো চাপ নেই, যে কোনো দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারছে দুদক। ফারদিন সানি, দেশ রূপান্তর।